শিকল দিয়ে বাধা ক্রেন বন্দরের সব কাজ বন্ধ করে দেওয়া হলো হলদিয়ায়। হলদিয়া বন্দর ঘূর্ণিঝড়ের জন্য বন্দরের ডক এরিয়ায় অপারেশনের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। বন্দরের ডক এরিয়ার মধ্যে 16টি ছোট বড় জাহাজ রয়েছে। ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আশঙ্কায় বুধবার রাত থেকে বন্ধ রাখা হচ্ছে হলদিয়া বন্দরের অপারেশনের কাজ। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের ওপর নজর রাখতে এদিন সন্ধ্যা থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সাইক্লোনের সতর্ক বার্তা দেখে আপাতত 25 অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত হলদিয়া বন্দরের সমস্ত ধরনের অপারেশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্দরের লক গেটের অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যা 6:30 নাগাদ লক গেট বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ নদী থেকে বন্দরের ডক এরিয়ার মধ্যে জাহাজ বা বার্জ চলাচল বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলি বন্দরের ডক এরিয়ায় ঢুকে বিভিন্ন বার্থে মাল খালাস করে। ঝড়ের আশঙ্কায় আগামী দুদিনে বন্দরে জাহাজ চলাচল বা পণ্য ওঠা নামার কাজ কার্যত বন্ধ থাকবে। হলদিয়া বন্দর ঘূর্ণিঝড়ের জন্য বন্দরের ডক এরিয়ায় অপারেশনের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি হয়েছে। বন্দরে ডক এরিয়ার মধ্যে মোট 16টি ছোট বড় জাহাজ রয়েছে। এর মধ্যে 5টি কোস্টাল গার্ডের নজরদারি ভেসেল ও জাহাজ রয়েছে। এছাড়া 5টি বার্জ ডকে রাখা হয়েছে। ঝড়ের হাত থেকে বাঁচতে ডক এরিয়ায় নিরাপদ জায়গায় এগুলি সুরক্ষিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কন্ট্রোল রুম থেকে অফিসাররা ঝড়ের গতি প্রকৃতির ওপর নজর রাখবেন। প্রবল ঘূর্ণিঝড়ের সময় নদী ও সমুদ্রে ভয়াবহ উত্তাল হয়, সেই সময় জাহাজকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দরের ডক এরিয়ায় লক গেটের সাহায্যে নদী থেকে বিচ্ছিন্ন হওয়ায় জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এই মুহূর্তে বন্দরে 6টি জাহাজে পণ্য ওঠানামার কাজ হচ্ছে। হ্যান্ডেলিং এজেন্টগুলি বন্দরের নির্দেশ মতো হাওয়ার গতির ওপর নজর রাখছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, হলদিয়া নদীর তীরে কোস্টাল গার্ডের জেটি থেকে ভেসেল ও জাহাজগুলিকে এদিন বিকেলে দ্রুততার সঙ্গে সরিয়ে আনা হয়েছে। ওই ভেসেলগুলি এদিন দুপুর পর্যন্ত নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের ডাঙায় ফেরার বার্তা দিয়েছে। বন্দরের বড় বড় ক্রেনগুলির অপারেশন এদিন দুপুরের পরই বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্রেনগুলির লম্বা আর্ম নামিয়ে সেগুলিকে লোহার খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে।